দেশব্যাপী ধর্মঘট সফল করার বার্তা ছড়িয়ে শেষ হলো কৃষক সভার তেলিয়ামুড়া মহকুমা সম্মেলন। সোমবার সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ে হয় কৃষক সভার চতুর্থ মহকুমা সম্মেলন। মহকুমার 10টি অঞ্চল থেকে প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য পরিষদের সম্পাদক নারায়ণ কর, জেলা সম্পাদক আলোয় রায়, মহকুমা সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্যরা। সম্মেলনে নেতৃত্ব বিভিন্ন ইস্যুতে কেন্দ্র এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। একটা ছাঁটাই করে কল কারখানা সমস্ত বন্ধ করে দিচ্ছে, কারণ তাদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি হচ্ছে না। দেশে চরম মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে, ক্রেতার হাতে পয়সা নেই। এরকম অবস্থার মধ্যে আমাদের দেশের জনসংখ্যার 50% মানুষ, ত্রিপুরার এই জনসংখ্যার প্রায় 70% মানুষ যারা গ্রামাঞ্চলে বসবাস করেন, তাদের হাতে পয়সা না থাকার জন্য, কাজ না থাকার জন্য তাদের হাতে পয়সা নেই, এবং পয়সা না থাকার জন্য বাজারে তারা খরচ করতে পারছেন না। এরকম অবস্থার মধ্যে ভারতবর্ষের 208টি কৃষক সংগঠন এবং কৃষি শ্রমিকদের সংগঠন এই ধর্মঘটকে সমর্থন করেছে। এরা জানেন যে দেশব্যাপী কৃষকদের বিরাট বিক্ষোভ চলছে। এদিন সম্মেলন শুরুর আগে ধর্মঘটের সমর্থনে শহরে মিছিল করেন শ্রমজীবী অংশের মানুষ। Pure Report, Channel Dinnat.